সিনেমার খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ইজতেমা ময়দানে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে যে মূল মঞ্চ, সেই মঞ্চ থেকে বিভিন্ন নির্দেশনা ভেসে আসছে এবং আজকে যে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের শেষ দিন, অর্থাৎ আজকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আর কয়েক ঘন্টা পরে আমরা যতদূর জানতে পেরেছি সকাল 9টা থেকে 10টার মধ্যে আখেরি মোনাজাত এখানে অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের সাহেব। তিনি তাবলিগ জামাতের এই যে পর্ব, সেই পর্বের প্রথম পর্বের শীর্ষ মুরব্বী, তিনি মূলত মোনাজাত পরিচালনা করবেন। তো এই মুহূর্তে নানা ধরনের নির্দেশনা যেটি রয়েছে, বিশেষ করে আর কিছুক্ষণ পরে ফজরের নামাজ এখানে অনুষ্ঠিত হবে বিশাল জামাতে, এবং সেই জামাতের জন্য যে ইন্তেজাম, অর্থাৎ সেই জামাতের জন্য ব্যবস্থা করা, সেই ব্যবস্থা করার জন্য তারা আসলে মাইকের যেই বিভিন্ন ধরনের নির্দেশনা এখানে যারা সাথী ভাই রয়েছেন সেই সাথী ভাইদের প্রতি তারা দিচ্ছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে নানা ধরনের নির্দেশনার মধ্যে এখানে বিশেষ করে যেটি আসলে সিলসিলা বলা হয়, অর্থাৎ এই যে নামাজের রাকাতের যেই নামাজের ভেতরে যে সিলসিলা রয়েছে, সেই সিলসিলা যদি কোথাও কোনো সেটি যদি ব্যত্যয় ঘটে তাহলে নতুন করে জামাত শুরুর জন্য যেই ধরনের নির্দেশনা, সেই নির্দেশনায় মূলত দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে আমরা যে ইজতেমা মাঠের যে কামারপাড়া ব্রিজ, অর্থাৎ পশ্চিম পাশে রয়েছি এবং এখানে তুরাগ নদের পাশে কিন্তু আমরা রয়েছি। তো মূলত তুরাগ নদের ওপারে যে মাঠটি রয়েছে, মূল মাঠ 160 একরের টঙ্গী ইজতেমা ময়দান, আর এই পাশে যে রয়েছে আমাদের অবস্থান, অর্থাৎ তুরাগ নদীর পাশে অবস্থান, আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরা এখানে রয়েছি। এবং মূলত এই পাশেও কিন্তু অনেক জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং ওই পারেও কিন্তু ফজরের যে জামাত সেই অনুষ্ঠিত হবে। মূলত সেই ধরনের নির্দেশনাই তারা এখানে ঘোষণা করছেন মাইকে, এবং তারা বলছেন যে যাতে করে এখানে যে মোকাব্বির থাকে, অর্থাৎ নামাজের যিনি তাকবীর দেবেন ইমামের সাথে সাথে, সেই মোকাব্বির নির্বাচন করার জন্য কিন্তু যে নির্দেশনা, সেই নির্দেশনা পাশাপাশি তারা দিচ্ছেন। আর কিছুক্ষণ পরেই ফজর নামাজ অনুষ্ঠিত হবে, সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে। মূলত একেবারে অন্ধকারাচ্ছন্ন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মুসল্লি হাঁটাচলা করছেন, তারা ইতোমধ্যে ঘুম থেকে উঠে পড়েছেন এবং তাদের জন্য যে পাক পবিত্রতার যে ব্যাপারটি রয়েছে, অর্থাৎ এবং 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 ফ্রেশ হওয়ার যে ব্যাপারটি রয়েছে, অর্থাৎ অজু গোসলের ব্যাপারটি রয়েছে, সেই অজুর ব্যাপারটি বা পাক পবিত্রের ব্যাপারটি কিন্তু তারা এই মুহূর্তে সেরে নিচ্ছেন। গতকালকে আমরা দেখেছি যে একেবারে এশা নামাজের পরে আসলে মুসল্লি বিরতিতে গিয়েছেন, এবং গতকালকে আমরা দেখেছি যে প্রতি বছরের ন্যায় যে যৌতুকবিহীন বিয়ের যে আয়োজন, সেই বিয়ে যে আয়োজন সম্পন্ন করেছে আয়োজকরা, এবং গতকালকে 72 জোড়া যে বিয়ে সম্পন্ন হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রতি বছরই কিন্তু অসুস্থতাজনিত কারণে হোক, নানা কারণে হোক, বিভিন্ন কারণে কিন্তু যারা এখানে আসেন, অংশগ্রহণকারীরা আসেন, তাদের মধ্যে অনেকে মারা যান, এবং এখন পর্যন্ত যারা এখানে আয়োজক রয়েছেন তাদের পক্ষ থেকে তথ্য হচ্ছে এখন পর্যন্ত 9 জন নানা কারণে কিন্তু ইজতেমা মাঠে এসে মারা গিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে গতকালকে সারা দিনই কিন্তু নানা ধরনের যে কার্যক্রম সেই কার্যক্রম চলেছে। ইতোমধ্যে যারা এই যে ইজতেমা আজকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে, আর কিছুক্ষণ পরে সমাপ্তি ঘটবে প্রথম পর্বের ইজতেমা, এবং ইতোমধ্যেই যারা বিভিন্ন ধরনের যে দাওয়াতি সফর রয়েছে সেই সফরের জন্য যারা সংকল্পবদ্ধ হয়েছেন, অর্থাৎ তাবলিগ জামাতের ভাষায় যারা চিল্লার জন্য প্রস্তুতি নিয়েছেন, চিল্লার জন্য নিয়ত করেছেন এবং নাম লিখিয়েছেন তাদের জিম্মাদারের কাছে, সেই যে চিল্লার যে বিষয়টি সেটি আসলে তারা চলে যাবেন আজকে আখেরি মোনাজাতের পরপরই, সেই সরাসরি চিল্লায় চলে যাবেন এবং যে এলাকা তিনি নির্বাচন করেছেন, যেই হালকা, অর্থাৎ যেই দলটি রয়েছে সেই হালকাটি রয়েছে, সেই হালকার যে জিম্মাদার রয়েছে সেই জিম্মাদারের অধীনে তারা নিজের বাড়িতে না গিয়ে সেই যে এলাকা রয়েছে সেই এলাকায় তারা চিল্লায় চলে যাবেন। অনেকে এখানে 3 দিন, 10 দিন, 1 মাস, 40 দিন কিংবা 3 মাসের জন্য চিল্লা করে থাকেন, অর্থাৎ এই সফরের যে মেয়াদ, সেই মেয়াদ বিভিন্ন মেয়াদে তারা সংকল্প করে থাকেন, সেই যে যারা নাম লিখিয়েছেন হালকার ভেতরে বা তাশকিল করেছেন তারাই কিন্তু মূলত এখন
এখন সেই সফরে যাবেন, আর যারা মূলত নিয়াত করেননি, সংকল্পবদ্ধ হননি, তারা মূলত বাড়ি ফিরে যাবেন এবং এলাকায় গিয়ে তারা তাদের যেই এখান থেকে যে শিক্ষা গ্রহণ করেছেন সেই শিক্ষা তারা কাজে লাগাবেন। এখানকার যারা অংশগ্রহণকারীরা রয়েছেন, তাবলিগ জামাতের যারা সমর্থক রয়েছেন, তারা বলছেন যে এখানে যে শরীয়তের যে নানা ধরনের শিক্ষা তারা এই 3 থেকে 4 দিনের মধ্যে গ্রহণ করলেন, সেই শিক্ষাটা তারা আসলে কাজে লাগাবেন, তারা সমাজে কীভাবে এর প্রতিফলন ঘটানো যায়, মানুষের মাঝে কীভাবে এটি ছড়িয়ে দেওয়া যায় ইসলামের সুমহান বাণী, সেই কাজটি মূলত তারা করবেন। পাশাপাশি নিজের আত্ম উন্নয়ন, আত্মশুদ্ধি এবং পরিবারের জন্য যে উন্নয়ন, পাশাপাশি সামাজিক পরিবর্তন এবং তথা পুরো রাষ্ট্রের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা তারা করতে চান এবং সে নীতি নৈতিকতার আলোকে যেই 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 ইসলামের যেই বিধিবিধানগুলো রয়েছে সেই বিধিবিধানগুলো কীভাবে প্রতিফলন ঘটানো যায় এবং গণমানুষের কীভাবে কল্যাণে কাজে লাগানো যায় সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন। তো সব মিলিয়ে বলা যায় যে আর কিছুক্ষণ পরেই ফজরের নামাজ অনুষ্ঠিত হবে, সেই প্রস্তুতি চলছে। ইতিমধ্যে মুয়াজ্জিনের যে আজান সেটি ভেসে আসছে দূর থেকে, বিভিন্ন আশপাশে যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদ থেকে, এবং আর কিছুক্ষণ পরে ফজর নামাজ অনুষ্ঠিত হবে, নামাজের পরে বয়ান চলবে এবং এরপরেই কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি সকাল 9টা থেকে 10টার মধ্যে এখানে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু এবারের বিশ্ব ইজতেমার অর্থাৎ 57তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সেই প্রথম পর্বের ইতি টানা হবে। আবারও 4 দিন বিরতি দিয়ে 9, 10 এবং 11 ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তো এই ছিল আমার হাতে টঙ্গী বিশ্ব ইজতেমা থেকে সবশেষ খবর। আজকে আখেরি মোনাজাত যেন মুসলমানদের এক উৎসবের দিন, যে কারণে রাত থেকে বিভিন্ন জায়গা থেকে যে দলে দলে লোক আসতে শুরু করেছে সেটি এখনও রয়েছে। যদিও এখন ফজরের নামাজ চলছে, কাতারবন্দী হয়েছে মানুষ, পুরো ময়দান থেকে ছাপিয়ে সড়ক, মহাসড়ক, ফুটপাথ সব জায়গাতে দাঁড়িয়ে পড়েছে মানুষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকা, পুরো যে মহাসড়কের নিচের অংশ, উপরের ফ্লাইওভারের অংশ সবকিছু মানুষ, আর মানুষ মুসল্লিরা বসে পড়েছেন, কারণ জানেন যে ভেতরে জায়গা নেই, সেই গতকালই বলছিলাম, আর এই কারণে এই আশপাশের জায়গা করে নিয়েছেন। তারা বলছেন যে আখেরি মোনাজাতে দোয়া কামনা করবেন, দেশ জাতি নিজেদের মঙ্গল কামনা করবেন এবং দেশে দেশে যে যুদ্ধ বিগ্রহ এইগুলো আসলে থেকে পরিত্রাণের জন্য তাদের আজকের দোয়া পরিচালনা করবেন। বাংলাদেশেরই যে মাওলানা জুবায়ের, তিনি তাবলিগ জামাতের জুবায়ের, তিনি আজকে দোয়া পরিচালনা করবেন, আমাদের কাছে তথ্য রয়েছে। একটু বলে রাখছি, দোয়া পরিচালনার আগে এবং এই আখেরি মোনাজাত ঘিরে আশপাশের যে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সেই মধ্যরাত থেকেই, যদিও ফজরের নামাজের পর বন্ধ হওয়ার কথা ছিল সেটি সেই মধ্যরাত থেকেই। একটু বলে আসছি, যেটি গাজীপুর চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তার আগে অর্থাৎ ভোগরা বাইপাস এলাকা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে কুড়িল বিশ্ব রুট থেকেই, রাজধানী থেকে যারা এই ইজতেমা ময়দানে আসবেন সেখান থেকেই একেবারেই যান চলাচল বন্ধ রয়েছে। অনেকেই পায়ে হেঁটে ছোট ছোট যানবাহনে করে, বিশেষ করে থ্রি হুইলার সহ রিক্সা করে এই ইজতেমা ময়দানে আসার চেষ্টা করছেন। যদিও ময়দানের ভেতরে প্রবেশ করার কোনো জায়গা নেই, সেহেতু আশপাশে চট কিংবা অন্যান্য পত্রিকা সহ বিভিন্ন জিনিস বিছিয়ে যে যার মতো করে কিন্তু আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এরই মধ্যে বসে পড়েছেন। এবং তারা একে অপরের মধ্যে যে এখানে ভ্রাতৃত্ববোধ সেটি কিন্তু অনেকাংশে দৃশ্যমান। নামাজ পড়তে এসেছেন এই ইজতেমা ময়দানে, আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে এসেছেন, এই কারণে কেউ প্রতিবেশী ভাই, কেউ নিজের আত্মীয় স্বজন কিংবা জামাতের সঙ্গে যে ময়দানে, ইজতেমা ময়দানে এসেছেন সেই দৃশ্য থেকে আজকের দৃশ্য কিছুটা ব্যতিক্রম। এর কারণ আখেরি মোনাজাত যারা এতদিন ইজতেমা ময়দানে ছিল না কিংবা যারা জামাতে এসেছে এর বাইরেও আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য লাখ লাখ মুসল্লি দেশ দেশের বাইরে থেকে এসেছে।
বলে রাখছি যে প্রায় 8,000 মেহমান, বিদেশি মেহমান রয়েছে ময়দানে। এখন তথ্য রয়েছে আমাদের কাছে, গত মধ্যরাত পর্যন্ত 72টি দেশের প্রায় 8,000 বিদেশি মেহমান পাকিস্তান, ভারত, আফগানিস্তান, সৌদি আরব, বিভিন্ন দেশের, অর্থাৎ 72টি দেশের বিদেশি মেহমানরা বিদেশি খিত্তায় সেখানে অবস্থান করছেন এবং ভেতর থেকে এই আখিরি মোনাজাতে অংশগ্রহণ করবেন। একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের যে যেভাবে লুকে লুকারণ্য হয়ে গিয়েছে আসলে আশপাশের সড়কে, বিভিন্ন জায়গায় যানবাহন থমকে আছে, কারণ যে সব গাড়ি রাতের বেলায় মহাসড়কে ঢুকে পড়েছিল সেই সকল গাড়িও কিন্তু এই জায়গাটি পার হতে পারেনি, অর্থাৎ স্টেশন রোড, মেল গেট, কলেজ গেট কিংবা বাটা গেট, উত্তরা, এই সকল জায়গায় যে সড়ক, সেই সকল সড়কে রাস্তার মধ্যে যেসব গাড়ি ঢুকে পড়েছিল মধ্যরাতে কিংবা তারও আগে, এখানে এসে আটকে গিয়েছে গণপরিবহন কিংবা বিভিন্ন যানবাহন যেগুলো আছে ব্যক্তিগত। একটু বলে রাখছি, আমরা আজকেও কিন্তু দেখেছি যে রাস্তার বিভিন্ন জায়গায়, মহাসড়কে, ফুটপাতে যেসব হকার সাধারণত থাকার কথা না, সেই সকল ফুটপাতে কিন্তু হকার আজকেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় হকার ঢুকে পড়েছে। এতে করে মুসল্লিদের চলাচল কিংবা মুসল্লিদের কিছুটা সমস্যা হচ্ছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এই আখেরি মোনাজাত ঘিরে তাদের যে নিরাপত্তার বলয় সেটি কিন্তু ঢেলে সাজানো হয়েছে এবং জোরদার করা হয়েছে। যেটি আমরা এর আগেও বলেছিলাম, চারপাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব, এছাড়া গোয়েন্দা সংস্থার লোকজন অবস্থান করছেন, যাতে করে মুসলমানদের যে দ্বিতীয় বৃহত্তর এই ইজতেমা ময়দানের আখিরি মুনাজাত প্রথম পর্বের সেটি যাতে নির্বিঘ্নে শেষ হয় সেই লক্ষ্যেই কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে থাকা সবশেষ তথ্য। আজ আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমরা সরাসরি যুক্ত ছিলাম এতক্ষণ সেখানে।